সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান জানান রাজধানীর নিউ মার্কেট থানার মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয়েছে ডিএমপির জনসংযোগ বিভাগ জানায় নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র ও একজন হকার নিহত হন এই ঘটনায় নিউমার্কেট থানায় দুটো হত্যা মামলা হয়েছে এই দুই হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতারাও আছেন আত্মগোপনে এদের অনেকেই জনরোষ থেকে প্রাণ বাঁচাতে ক্যান্টনমেন্টে আশ্রয় নেন এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানালো পুলিশ